পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে। কিন্তু এই সেতু পার হওয়ার জন্য যানবাহনের যে টোল নির্ধারণ করা হয়েছে সেটি ফেরির ভাড়ার দেড়গুণ এবং যমুনা সেতুর টোলের প্রায় দ্বিগুণ। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল পদ্মা সেতুতে পৌঁছানোর জন্য যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে সেই সড়কের জন্যও যানবাহনকে আলাদা করে টোল দিতে হবে। সব মিলিয়ে বলতে গেলে জনগণের স্বার্থে এই মহাপ্রকল্প গ্রহণ করা হলেও শেষ পর্যন্ত তা কতটুকু জনগণের স্বার্থ রক্ষা করতে পারবে তাই এখন বড় প্রশ্ন। কী কেন কীভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বর্তমানে ফেরিতে পদ্মা নদী পার হতে যানবাহন ভেদে ভাড়া দিতে হয় 70 থেকে 3,940 টাকা, কিন্তু পদ্মা সেতু চালু হলে যানবাহন ভেদে 100 থেকে 6,000 টাকা টোল দিতে হবে। পদ্মা সেতু ও ফেরির টোলের পার্থক্য হল বড় বাস 2,400 টাকা, ফেরিতে 1,580 টাকা, মাঝারি বাস 2,000 টাকা, ফেরিতে 1,350 টাকা, ছোট বাস 1,400 টাকা, ফেরিতে 950 টাকা, বড় ট্রাক 5,500 টাকা, ফেরিতে 3,940 টাকা, মাঝারি ট্রাক ওজন ভেদে 2,100 থেকে 2,800 টাকা, ফেরিতে 1,400 থেকে 1,850 টাকা। এছাড়া মোটরসাইকেল, কার, জিপ, পিকআপ এবং মাইক্রোবাসের ভাড়া যথাক্রমে 30, 250, 400 এবং 440 টাকা ফেরির ভাড়ার চেয়ে বেশি। সেতু বিভাগের প্রস্তাবিত এই টোল অনুমোদন পেলেই প্রজ্ঞাপন জারি হবে। তবে টোলের জন্য যে হার নির্ধারণ করা হয়েছে তা কমানোর কোনো সম্ভাবনা নেই। এই টোল 15 বছরের জন্য প্রযোজ্য হবে। প্রতি 15 বছর পরপর টোলের হার 10% হারে বাড়বে। পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যুক্ত কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি আগামী 5 বছরের জন্য টোল আদায়, সেতু ও সেতুর দুই প্রান্তের যানবাহন চলাচল ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু এবং সেতু ও নদী শাসনের কাজ রক্ষণাবেক্ষণ করবে। এর জন্য 5 বছরে তাদের দিতে হবে 693 কোটি টাকা। পদ্মা সেতু ব্যবহার করতে হলে ঢাকার পোস্তগোলা বা বাবুবাজার থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে সেখানেও আলাদা করে টোল দিতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তর আগামী জুলাই থেকে এই এক্সপ্রেসওয়েতে টোল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা থেকে ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দূরত্ব 55 কিলোমিটার। এই পথে প্রতিটি বাসে 495 এবং ট্রাকে 550 টাকা টোল দিতে হবে। তবে এই টোল আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তার মানে কেউ যদি পদ্মা সেতু পার হয়ে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের যে কোনো জেলায় যাতায়াত করতে চায় তাহলে তার যে খরচ হবে তা নদীপথের চেয়ে অনেক বেশি। এর পক্ষে অবশ্য একটি যুক্তি রয়েছে, আর তা হল এক্সপ্রেসওয়ে এবং সেতু ব্যবহার করলে অনেক সময় বাঁচবে। কিন্তু এই সময় বাঁচাতে গিয়ে বাসের ভাড়া যে কতগুণ বৃদ্ধি পাবে তা সহজেই কল্পনা করা যায়। অতিরিক্ত বাস ভাড়া গুণে যার মাশুল দিতে হবে সাধারণ যাত্রীদের। যাত্রীবাহী বাসের ভাড়া যদি লঞ্চের চেয়ে বেশি হয় তাহলে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার মানুষ কেন লঞ্চ ছেড়ে পদ্মা সেতু পাড়ি দিবে? একইভাবে পণ্যবাহী ট্রাকেও যেহেতু মোটা অঙ্কের টোল দিতে হবে সেক্ষেত্রে পণ্যের দামও অনেক বেড়ে যাবে। অথচ পদ্মা সেতু হলে পণ্য আদান প্রদান সহজ ও সুলভ হওয়ার কথা। তার মানে একদিকে যাতায়াত সহজ হবে, অন্যদিকে খরচ বেড়ে যাবে। সেই বাড়তি খরচ সাধারণ মানুষকেই শোধ করতে হবে। পদ্মা সেতু এবং এক্সপ্রেসের কারণে নিশ্চয়ই সকলের আয় বাড়বে না, কিন্তু ব্যয়ের বোঝা তাদের ঘাড়েও চেপে বসবে। পদ্মা সেতু নির্মাণে কোনো বিদেশি ঋণ নেই, দেশের সাধারণ জনগণের টাকায় এই সেতু তৈরি হয়েছে। অথচ উচ্চহারে টোল দিয়ে তার ভোগান্তিও নিতে হবে সাধারণ মানুষকে। সামাজিক মাধ্যমে অনেকেই পদ্মা সেতুতে এই উচ্চহারের টোলকে নিজের বানানো ঘরে নিজেই ভাড়া থাকার সাথে তুলনা করেছে। ২০০৭ সালে পদ্মা সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়ার সময় এর ব্যয় ধরা হয়েছিল 10,161 কোটি টাকা। 2011 সালে এই ব্যয় বেড়ে দাঁড়ায় 20,507 কোটি টাকা। 2016 সালে হয় 28,793 কোটি এবং 2018 সালে সেতু নির্মাণের ব্যয় আরও বেড়ে দাঁড়ায় 30,193 কোটি টাকা। সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি, তাই খরচ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নকশা পরিবর্তন হয়ে সেতুর দৈর্ঘ্য বেড়ে যাওয়ার কারণে নির্মাণ ব্যয়ও বেড়েছে। এছাড়া সময়ের সাথে সাথে প্রকল্প এলাকায় জমির মূল্যও ক্রমাগত বাড়তে থাকে। এসব কারণে খরচ বেড়ে যাওয়া হয়তো অযৌক্তিক নয়, কিন্তু বাংলাদেশের সকল ধরনের সরকারি অবকাঠামো নির্মাণে বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও যে বেশি খরচ হয় তা অস্বীকার করার কোনো উপায় নেই। ভিডিওর এই পর্যায়ে আমাদের আজকের স্পন্সর সম্পর্কে কিছু কথা বলা যাক। আপনি কি জানেন, এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে? আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং সমগ্র দেশ জুড়ে ফ্রি হোম ডেলিভারি। আমরা জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেক ফার্মাসিতে খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে বেশ ভোগান্তিরও শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধ রয়েছে আরোগ্যতে। অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40% বোনাস পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে আরোগ্য লিখে সার্চ করুন। সেক্ষেত্রে বোনাস পেতে কী কেন কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। আবার মূল বিষয়ে ফিরে আসা যাক। পদ্মা সেতু প্রকল্পে এখনও পর্যন্ত দুর্নীতি বা অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি, কিন্তু বাংলাদেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত খরচ এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রায় সকল প্রকল্পই নির্ধারিত সময়ে বাস্তবায়ন হয় না, এর ফলে প্রকল্প ব্যয় অনেক বেড়ে যায়, যার বোঝা বইতে হয় দেশের জনগণকে। অতীতে সরকারি প্রতিষ্ঠানের কেনাকাটায় বহু দুর্নীতির খবর শোনা গেছে। একটি পর্দার দাম 37 লাখ টাকা, বালিশের দাম 6,000 টাকা, মোবাইল চার্জারের দাম 23,000 টাকা, 20 টাকার হ্যান্ড গ্লাভসের দাম 35,000 টাকা, 15 টাকার টেস্ট টিউবের দাম 56,000 টাকা, মাল্টিপ্লাগের দাম 6,000 টাকা, 500 টাকার রেক্সিনের দাম 84,000 টাকা, রাষ্ট্রীয় সার কারখানায় লোহার 1 কেজি নাটবল্টুর দাম 1 কোটি টাকা, 0.5 কেজি ওজনের একটি লোহার স্প্রিংয়ের দাম 16 লাখ টাকা পর্যন্ত ধরা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড থেকে যদি লুটপাট ও দুর্নীতি বন্ধ করা না যায়, তাহলে যে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত টাকা খরচ হওয়াই স্বাভাবিক। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, এটি যেমন সত্য, ঠিক তেমনিভাবে এই উন্নয়নের অবকাঠামো গড়ে তুলতে গিয়ে একটি শ্রেণীর দুর্নীতিবাজ লোকেরা আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। এদের কারণে যে কোনো প্রকল্পের ব্যয় বেড়ে সেটি জনগণের উপর বাড়তি চাপ তৈরি করছে। উন্নয়ন ব্যয়ে দুর্নীতি ও লুটপাট বন্ধ করা গেলে যে কোনো প্রকল্পের খরচ সহনীয় পর্যায়ে থাকত, এবং ওই প্রকল্পের খরচ উঠানো বা রক্ষণাবেক্ষণের জন্য অতিমাত্রায় টোল আদায়েরও দরকার পড়ত না। প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ পদ্মা সেতুর জন্য অপেক্ষা করছে। অ্যামাজনের পর পদ্মা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গতিসম্পন্ন নদী, তাই পদ্মা সেতুর নির্মাণ কাজটিও ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। শুরুতে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছিল। 2011 সালে এই প্রকল্পের জন্য বিশ্বব্যাংক $120 কোটি ঋণ চুক্তি স্বাক্ষর করে। পরবর্তীতে 2012 সালের জুলাই মাসে দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে সেই ঋণ চুক্তি বাতিল করে দেয়। এরপর বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পদ্মা সেতু নির্মাণ করেছে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প পদ্মা সেতু কীভাবে নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে জানতে চাইলে কী কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন। কী কেন কীভাবে চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কী কেন কীভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।